Good morning, guys. Good morning. Welcome back to our channel. To our new blog is Roumi.Sanjib style. তো আজকে হচ্ছে সানডে, বুঝতেই পারছো আজকে লেট হয়েছে উঠতে, কারণ কালকে রাত্রির অনেক রাত্রিরে একটু পার্টি গাটি হয়েছিল, যে কারণে উঠতে অবশ্যই লেট হয়ে গেছে এবং ভিডিও এখনো পর্যন্ত ছাড়তে পারিনি। তো বসিয়ে দিয়েছি আপলোডে, তো কিছুক্ষণ পরেই তোমরা পেয়ে যাবে অবশ্যই। আর আজকে সানডেটাকে ফানডে বলবো না, কারণ চলো আজকে দেখতে থাকো ব্লগটা, আজকেও খুব সুন্দর। এবং দিনটা শুরু করছি আজকের দুপুরের থেকে, আজকে সকাল বলবো না, গুড মর্নিং তো বললাম কিন্তু গুড আফটারনুন অ্যাকচুয়ালি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, খুব মজাদার হতে চলেছে। তো কালকে আমাদের দেওয়া নেওয়া কিছু শপিং ছিল, তো আমরা অত ঘুরে মানে পাচ্ছিলাম না, এখানে কালকেই করলাম। এটা খুব ভালো করেছে যে আজকের জন্য ফেলে রাখি, আজকে বলে কিচ্ছু হতো না। তো যাই, আমি ওই জন্য বলেছিলাম কালকে যা করার করে নাও, আজকে চাপ হয়ে যাবে। তো কিছু শপিং দেখাচ্ছে তোমাদের যে কি করেছে না করেছে, এবার দেখতে থাকো তোমরা অবশ্যই। প্রথমে বলি আমরা কিউ থেকে কি দিয়েছি, এটা হচ্ছে অর্কোর টি-শার্ট, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এটা আমি পছন্দ করেছি, এই ধরনের আমার খুব ভালো লাগে। বাহ বাহ, একদম কমফোর্ট আছে, খুব কমফোর্ট, এটা পরে খুব আরাম আছে এটা করে। আমি এটা পিউটের চুজ করেছি, আমার এই ড্রেসটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে পিউয়ের ড্রেস, আমার ওয়ান পিস একটা খুব ভালো লাগে, তো খুব মানাবে তো হাই ড্রেস। এটা পিউয়ের জন্য, আর পিউয়ের হাই ড্রেস সাথে পিউটা করলে পুরো বার্বি ডল লাগবে, খুব সুন্দর লাগে। পিউয়ের হাইটা একদম দারুণ লাগবে, একদম লম্বা লাগবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবার মাসিদেরকে কি দিচ্ছি, মাসিদের জন্য ম্যাক্স থেকে নাইটি কিনেছি। এটা হচ্ছে মাসিদের জন্য ম্যাক্স থেকে নাইটি, দেখতেই পাচ্ছ নাইটিটা খুব সুন্দর কালার, দুটো নাইটি খুব ভালো কালার। ম্যাক্স এর নাইটি দাও, আমি মাকে ম্যাক্স এর কিনে দেব। নাইটি গুলো খুব সুন্দর এবং কোয়ালিটি আছে ভালো, দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিজাইন। আর এই যে গেঞ্জি এটা, আর এই এই কাটিংটা খুব সুন্দর, হ্যাঁ বাহ কালারটা খুব সুন্দর। আমাদেরকে কি দিয়েছে, আর এটা আমার জন্য কমপ্লিট করবো, সময় পাচ্ছি না ওই জন্য। দারুন, খুব সুন্দর। তো দেখতেই পেলে শপিং কেমন লাগলো, তো যদি কোনো তোমাদের মধ্যে কোনো রকম কিছু থাকে তো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারো, যেটা ভালো বা কিছু। ঠিক আছে চলো তাহলে। তো এখন আমরা ফ্ল্যাট থেকে বেরোচ্ছি, ওই বাড়িতে যাচ্ছি লাঞ্চ করতে। তো আপাতত ফ্ল্যাট থেকে টাটা, আবার ওরা কিছু মানে আসবে, আবার ব্লগে আবার দেখা হবে খুব শিগগিরই। চলো তাহলে, আপাতত এখন ওই বাড়ির লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। তো হয়ে গেল আমাদের লাঞ্চ করা, এখন বেরোচ্ছি, হাজারদুয়ারি ট্রেন আছে ওদের, তো এখন স্টেশনে পৌঁছে দিয়ে চলে আসবো বহরমপুর স্টেশন থেকে। তো চলো দেখতে থাকো এবং তোরা অবশ্যই আসবি আবার, ঠিক আছে? তো চ টাটা বাই। আর মাসি এখানে বসে গেছে আগে, এই যে মাসি, হ্যাঁ টাটা টাটা। তো চলো আবার এসো, গুড ইভিনিং গাইজ। তো এখন একটা লেটেস্ট জিনিস হয়েছে, আমি তো ঘুমাচ্ছিলাম এতক্ষণ, তো মেঝো মাসি ছোট মাসির ফোন নিয়ে চলে গেছে। তো মাসি এখন উইদাউট ফোন খুব মানে একদম বাজে লাগছে তাই বলছে। তো কালকে মেঝো সোনার খাটে শুতে দিলেও ঘুম আসছে না মোবাইল ছাড়া, একদম ফোন ছাড়া। উইদাউট ফোন সত্যি একটু প্রবলেম হয় যারা এখন ফোন নিয়ে সব সময় থাকে আর কি। তো মাসি কালকে মেশো কালকে যাচ্ছে ট্রেনে করে, ট্রেন তো এত তাড়াতাড়ি পাওয়া সম্ভব নয়, তো এই ওয়েটিং লিস্টে কাটা হলো আর কি, আর যাওয়ার সময় বাসে যাচ্ছে বিরাটি। তো এখন মেশোর রিয়াকশনটা একবার দেখে নাও তাহলে, মেশো কেমন লাগছে বলো, তুমি যে কালকে যাবে, তো
তো কেমন তোমার এক্সপিরিয়েন্স কেমন বলো? এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ঘুরে এসেছেন, কি করাবে, কিছু তো করার নেই। চলো এবার এখান থেকে অবশ্যই বেরোবো কিছুক্ষণ পরে, তো ফ্ল্যাটে গিয়ে তারপর দেখা হচ্ছে, চলো। তো এখন আমরা বেরোচ্ছি মেশোর সাথে, মেশো কিছু ওষুধ নিতে যাবে, তো আমরা এখন যাব হচ্ছে ওষুধের দোকান। তো চলো এবং গাড়িটা তারপরে পার্কিং করে রেখে তারপর আসছি, চলো। তো এখন ওই ফোনের জন্য মাসি এখন পৌঁছে গেছে, 11টা বাজছে, তো এখন মাসিকে ফোন করব, ছোট মাসি ফোন করবে, তো তোমরা দেখতে থাকো কি হয় ব্যাপারটা। মাসি তো রেগে পুরো ফায়ার, ঠিক আছে, এবার দেখো এখন ফোন, মাসিকে ফোন লাগছে। মাসি পৌঁছেছো? তাই গে ফোন করছো না, সবাই চিন্তা করছে, ছোট মাসিও চিন্তা করছে। আচ্ছা আচ্ছা, আমি আমি পার্সেটা ফোনটাই হাতে রাখবো বলে ফোনটা বাইরে রেখে দিয়ে এবার আসলে আমি ফোনটা নিয়ে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, আর এদিকে পার্সো ফোন ঢুকিয়েছি, এদিকে ফোনটা ওই কি হয় জানি, আমি ফোনটা বার করতে যাচ্ছি, দেখছি এ মা কতটা চলে এসেছি তখন কৃষ্ণনগরের কাছাকাছি, কি করা যাবে আর। সেটাই তো, এই নাও কথা বলো, ছোট মাসি কথা বলবে বলছে, বলার রাস্তা রেখেছিস। তো এখন মাসি কথা বলছে, বুঝতেই পারছো, তো আমরা এখন যাবো ফ্ল্যাটে, তো চলো দেখতে থাকো, তারপরে চলো আসছি তাহলে, গুড নাইট, টাটা। আজকে গরম আছে ভালোই, আমরা চলে এসে ফ্রেশ হয়ে নিলাম, তো জো ফ্রেশ হয়ে নিয়েছে, তো বুঝতেই পারছো আজকে কি অবস্থা হলো। আজকে মাসি মাসির বোন নিয়ে চলে গেছে ছোট মাসি, তো ছোট মাসি তো যা মাথা গরম হয়েছিল দেখতেই পেলে তোমরা। আজ অ্যাকচুয়ালি ফোন সবসময় নিয়ে ইউজ করে, এবার সেই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে মাসির, যাই হোক, তো মেশোকালকে যাবে, মেশোকালকে গিয়ে ফোনটা নিয়ে আসবে। কিন্তু এইটা হওয়াতে কিন্তু খুব মজাও হয়েছে, মানে এটা নিয়ে এত হাসি ঠাট্টা হচ্ছিল, আর নন্দা মাসি যা জোকস করে বলতে পারে, মানে সেই মানে দারুণ মজা হচ্ছিল, তার জন্য আর আমরা খেয়ে দিয়ে 11টা 20তে এলাম। আর এমনি তো এরকম মাসি একদিন দুদিন বাদ চলে যাবে, এখন 11টা 20 বাজছে, তো এক্ষুনি পৌঁছালাম, একটু গল্প করছিলাম ফ্ল্যাটে সবাই ছিল, তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব কত করতে হবে, প্রচুর প্রচুর, মানে সাবস্ক্রাইব জরুর করবে, তো চলো গুড নাইট, টাটা টাটা টাটা, তো জোর টাটা, গুড নাইট, টাটা।